হ্যালো বন্ধুরা, আমরা এই মুহূর্তে চলে আসছি কল্যাণী স্টেশনে। আর স্টেশনে আসা মানে কল্যাণীতে এখন আইটিআইতে একটাই পুজো মণ্ডপ সব থেকে বড়, সোশ্যাল মিডিয়া জুড়ে নাম ডাক হয়েছে। তো এই মুহূর্তে আমরা স্টেশন থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে গিয়ে এখান থেকে টোটো ধরতে হবে। টোটো কিংবা ম্যাজিক গাড়ি 20 টাকা করে নেবে এক একজনের। তো এই মুহূর্তে আমরা পুজো মণ্ডপের পেছন থেকে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর সামনে এত লোক, মানুষের ভিড়। তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি লুমিনাস ক্লাব। এই পুজো মণ্ডপটি 31তম বর্ষ পদার্পণ করেছে, আর চায়না সেই বিখ্যাত গ্র্যান্ড লিসবোয়া টাওয়ারটি এখানে তুলে ধরেছে। তো মানুষ সবাই এটাকেই দেখার জন্য আজকে থেকেই সবাই চলে এসেছে। তো আমরাও সঙ্গে চলে আসছি, দেখতেই পাচ্ছ। এই মুহূর্তে সামনে একদম পুজো মণ্ডপের সামনে কত সুন্দর কারুকার্য, না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না। আর যারা ঘরে বসে ভাবছো যে আসবে আসবে, বাচ্চাদের নিয়ে আসবে, একটু সাবধানে। দেখতেই পাচ্ছ সামনে ফোয়ারা, আর পুজো মণ্ডপের একদম সামনে চলে আসছি। আর যেটা বলছিলাম, বাচ্চাদের নিয়ে আসবে একদম সাবধানে, আর সঙ্গে ফোন নাম্বারটা পকেটে দিয়ে দেবে, কারণ এত মানুষের ভিড় হচ্ছে যে মুহূর্তে হারিয়ে যেতে পারে, যাতে হারিয়ে যাওয়ার পর কোনো সমস্যা না হয়, তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায়। তার জন্য ফোন নাম্বারটা অবশ্যই লিখে দিয়ে দেবেন পকেটে। আর চলুন আমরা ভেতরটাতে ঢুকি, আর ঢুকে পুরো কারুকার্যটা তোমাদের সামনে তুলে ধরে ভিডিওটি দেখো। আমরা পুজো মণ্ডপের ভেতরে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ এত সুন্দর, আর এত মানুষের ঢল, তোমরা সামনে দিয়ে না দেখলে বিশ্বাসই করতে পারবে না। এত সুন্দর কারুকার্য, পুরোটাই কাঁচ দিয়ে করা। আর দেখতেই পাচ্ছ সবাই ফটো তুলতে ব্যস্ত, আর মৌ ফটো তুলতে ব্যস্ত আছে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো, আর আমরাও দেখে নিই সঙ্গে।